আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন নাম মহিপুর গ্রামটি পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি অপরূপ সুন্দর নদী সেই গ্রামের পেছনে পাহাড়ের গুহায় এক নাগিন তার পরিবারের সাথে বাস করত গ্রামটি ছিল ঠিক ছবির মতো সুন্দর আর নাগিনটিও ছিল অনেক সুন্দরী নাগিনটি মানুষের রূপ ধারণ করে মানুষের মতো বাস করতে পারত তবে নাগিনটি অন্য নাগিনীর মতো শুধুমাত্র সাপ ছিল না ছিল জলজান্ত একজন মানুষ তা আবার অসম্ভব সুন্দরী নাগিন থেকে কিভাবে মানুষ হলো সেটা এখন বলবো মা আমি এখন বড় হয়েছি তুমি আমাকে বাইরে যেতে দাও না কেন তুমি এখনো ছোটই আছো না মা আমি এখন নিজে নিজে চলতে পারি যাই আমি একটু নদীর ধারে ঘুরে আসি এখন যেও না ওই দিকে মানুষ গোছল করে তুমি ওখানে গেলে মানুষ ভয় পেয়ে তোমার ক্ষতি করতে পারে মা আমি এখন বড় হয়েছি আমি একা একা চলতে পারি আমার কোনো ক্ষতি হবে না তুমি চিন্তা করো না মা আচ্ছা আমি তোমার সাথে আসছি তাহলে তোমার যেতে হবে না তো মা আমি সাবধানে থাকবো ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি তোমার জন্য কাজু বাদামের জুস বানাচ্ছি তুমি আসলে একসাথে খাবো এই বলে নাগিনটি একাই চলে গেল নদীর ধারে সেখানে সে এক গাছের আড়ালে সুন্দর প্রকৃতি অনুভব করছিল এরপর এক মেয়ে আসলো যে কিনা দেখতে ছিল অনেক সুন্দর তারপর নাগিনটি দেখল সেই মেয়েটি গোসল করতে নামলো নাগিনটি তার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলো তাই সে মেয়েটির কাছে গেল আর তখনই মেয়েটি নাগিন সাপটিকে দেখে ভয় পেয়ে গেল বলতে লাগলো সাপ সাপ কেউ বাঁচাও কেউ বাঁচাও এই বলে সে চিৎকার করতে লাগলো নাগিন তখন মেয়েটিকে বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না এরপর মেয়েটি সাপটিকে কথা বলতে দেখে শান্ত হলো এবং বলল কে তুমি আর তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি নাগিন কন্যা তাই আমি মানুষের সাথে কথা বলতে পারি আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ অবশ্যই বলো তুমি কি জিজ্ঞেস করতে চাও আচ্ছা তুমি এত সুন্দর কেন আমি কি তোমার মতো সুন্দর হতে পারবো জানি না আমি কেন এত সুন্দর তবে তুমি মানুষ হলে তুমিও আমার মতো সুন্দর হতে পারবে তবে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তুমি কি মিষ্টি ধন্যবাদ আচ্ছা আমি কি তোমার বন্ধু হতে পারি কেন নয় আজ থেকে আমরা দুইজন বন্ধু এভাবে তারা একে অপরের বন্ধু হয়ে গেল এবং প্রত্যেক দিন তারা একে অপরের সাথে দেখা করতে লাগলো এবং ঘুরতে লাগলো চলো আজ তোমায় আমার বাসায় নিয়ে যাই যদি কেউ দেখে ফেলে তাহলে তারা আমাকে মেরে ফেলবে না না আমি যাব না আরে কিছুই হবে না আমি তোমাকে লুকিয়ে নিয়ে যাব কেউ দেখবে না তারপর নাগিনটি তার বন্ধু সেই মেয়েটির বাসায় গেল তোমার ঘরটা তো খুব সুন্দর আর বড় তুমি কি এই ঘরে একা থাকো হুম আমি একাই থাকি তুমি থাকো আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি এই বলে মেয়েটি দুধ আনতে গেল আর অন্যদিকে নাগিনটি ভুলে গিয়েছিল তার মা তাকে যা বলেছিল কখনোই মানুষের দেয়া দুধ খাবে না তাহলে আমার অভিশাপ লাগবে তোমার ওপরে তুমিও আস্তে আস্তে মানুষের মতো হয়ে যাবে শাপদের আর কিছুই ভালো লাগবে না তোমার এরপর সেই মেয়েটি দুধ নিয়ে আসলো আর পান করতে বলল অমনি সে দুধটুকু সব খেয়ে ফেলল এরপর দুজনে অনেক গল্প করল এবং শেষে নাগিনটি বাড়িতে চলে আসলো এরপর থেকে সেই নাগিনটির আর কিছুই ভালো লাগছে না সে মানুষের বাড়িতে যাওয়ার পর থেকে তারও মানুষ হতে ইচ্ছা করছে মানুষের মতো চলাফেরা করতে ইচ্ছা করছে মানুষের খাবার খেতে ইচ্ছে করছে নাগিনটির মা এই ব্যাপারগুলো লক্ষ্য করছিল কিন্তু বুঝতে পারছিল না যে মেয়ের কি হয়েছে এভাবে ছটফট করতে করতেই নাগিনটি ঘুমিয়ে পড়ল সকালে উঠে দেখল সে পুরোপুরি মানুষ হয়ে গেছে তাও আবার আগের চেয়ে অনেক সুন্দরী বন্ধুরা এরপর কি হলো তা দেখবে একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ।